প্রথমবারের মতো কোয়ান্টাম B600C-R স্টিল বিবার রিবার উৎপাদন করলো শুরু করলো জিপিএইচ ইস্পাত নতুন লাইনআপ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ গুণগত মান বজায় রাখতে এর উৎপাদনে ব্যবহার করা হবে কোয়ান্টাম ইলেকট্রনিক্স আর্ক ফার্নেস প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় যে কোনো রডের তুলনায় অধিক শক্তিশালী কোয়ান্টাম B600C-R স্টিল রিবার নির্মাণ শিল্পে এর ব্যবহারে রডের খরচ অন্তত 30% কমতে পারে খরচ কমবে পরিবহন ও শ্রমিক খাতেও